সকাল সকাল চলে আসছে আবারও একটা নিরামিষ দিনে নিরামিষ পদ নিয়ে তো নিরামিষ দিনে নিরামিষ পদ অনেক রকমভাবে তৈরি করি তো নমস্কার বন্ধুরা আমি সর্বানি সর্বাণিস রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো প্রথমেই আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব এখনের দিনে ফুলকপিতে একটু পোকা থাকে দেখে নিতে হয় আর তারপরে ফুলকপিটা একটু বেশ বড় ছিল পুরো ফুলকপিটা লাগবে না আর এই নিরামিষ রেসিপিটা আপনারা বানিয়ে অবশ্যই খেতে পারেন পনির আনলে পনির একই রকম তো খেতে ভালো লাগে না তো প্রতি সপ্তাহে যদি পনির আসে তখন নানান রকমভাবে চেষ্টা করি তো আজকে দিয়ে দেখতে রকম একটু বড় কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি কাটার পরে কড়াইতে দিয়ে দিলাম জল জলের ভিতরে একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে একটু নেড়ে দিয়ে এখন গ্যাসটাকে ধরিয়ে দিয়ে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব ফুলকপির ভিতরে যদি কোনো জীবাণু থাকে ওই জীবাণুটা বেরিয়ে যায় আর এই সময়টা ভীষণ রকমের ফুলকপি সিদ্ধও হতে চায় না তো একটু সময়ের জন্য আমি ফুটে নিয়েছি তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো দেখুন কালারটাও বেশ সুন্দর এসছে তা এতে করে আর পরে আলাদা করে মাখাতে হয় না কিছু তারপরে মিক্সি নিয়েছি মিক্সির ভিতরে এক টুকরো আদা দিয়েছি একখানা দিয়েছি টমেটো আর দিয়েছি এক চামচ এখানে জিরা কাঁচা জিরা দিয়েছি দেওয়ার পরে এখানে শুকনো লঙ্কা দিয়েছি চারটে তারপরে জল দিলাম জল দিয়ে ভালো করে মশলাটাকে বানিয়ে নেব এখানে আজকে খুব সিম্পল রান্না আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা বেটে নিয়ে একটা সাইডে রেখে দিলাম তারপরে নিয়েছি পনির পনির এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে চোখো চোখো করে কেটে নিচ্ছি চোখো চোখো করে যে যেমন শেপ দিতে পারেন দিতে পারেন তারপরে এই দিকে কড়াইটা আমি তেল দিয়ে দিয়েছি পনির ভাজার জন্য সাদা তেল ইউজ করলেই ভালো তো পনিরটা ভাজার জন্য আমি সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম করার পরে তারপরে পনিরটা দেওয়ার পরে একটু নুন একটু হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নেব। একটু কালারটা যাতে চেঞ্জ হয় সেই অবধি ভেজে নেব দু মিনিট ধরে পনিরটা একটু ভেজে নিয়েছি উপর থেকে যখনই একটু গায়ে লেগে লেগে আসবে তখনই আমি পনির নামিয়ে দেবো নয়তো পনির শক্ত হয়ে যায় একদিকে বেশি ভাজলে আপনারাও ধ্যান রাখবেন বেশি পনির ভাজা যায় না তো অল্প করে হালকা করে ভাজবেন একটু দাগ লাগা অবধি দেখতে সুন্দর লাগে তো এইভাবে আমি তুলে নিচ্ছি পনিরগুলো পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তুলে নিলাম এখন যে তেল আছে ওই তেলের ভিতরে দিয়ে দেবো ফুলকপি আর আলু ফুলকপি আলু দেওয়ার সঙ্গে সঙ্গে ওর সাথে দিয়ে দিয়েছি কিছুটা বিন বিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন বিন ফুলকপি আলু একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এর ভাজা দাগ না লাগবে আর একটু ভাজা গন্ধ না আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো তাহলে ফুলকপির ফ্লেভারটা বেশ দারুণ আসে আর এখন এই কাঁচা অবস্থায় দিলে ফুলকপিটা সেই পাবেন না তো দেখতে পাচ্ছেন ফুলকপির গায়ে বিনের গায়ে একটু দাগ লেগে গেছে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে নব্বই পার্সেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি তারপরে দিয়ে দিলাম তেলের উপর সর্ষের তেল সর্ষের তেল গরম হওয়ার পরে তারপরে জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন এখানে মশলাটা যা নিয়েছি মশলাটা দেওয়ার পরে তারপরে একটু সামান্য জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এক চামচ দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো যেহেতু এখানে লঙ্কা টঙ্কা সব দেওয়া আছে লঙ্কা দেওয়া আছে জিরা দেওয়া আছে তারপরে আমি কষে নিচ্ছি এখানে কষতে আমার তিন মিনিট লেগেছে একটু তেল ছেড়ে গেছিল তারপরে মশ সব পনির ফুলকপি আর বিন দিয়ে দিলাম পনির ফুলকপি বিন দিয়ে এখন একটু সময় জন্য নেড়ে নেব যেহেতু কিছু অলরেডি সিদ্ধ আছে আর বেশিক্ষণ লাগবে না একটু যাতে কষে নিই যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় সেই অবধি একটু কষে নিলাম তো কালারটা দেখতে পাচ্ছেন কষার পরে এত সুন্দর এসছে এইভাবেও খেতে পারেন ভাজা ভাজা যখন ফুলকপি হয় তো এইভাবে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যেহেতু একটু গ্রেভি তৈরি করব তার জন্য একটু দিলাম জল এখানে পাঁচশো গ্রামের মতন জল দিয়েছি জলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন একটু সময়ের জন্য এক মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব তার আগে আমি দিয়ে দিলাম লবণ লবণটা তখন দিইনি লবণটা আগে না দেওয়ার কারণ হচ্ছে আমি ফুলকপিতে লবণ দেওয়া বিন আলুতে লবণ দেওয়া আর পনির ভাজার সময়ও লবণ দেওয়া ছিল তার জন্য পরে আমি ঝোলের লবণটা দিয়েছি দেওয়ার পরে এখন এক মিনিট ফুটানোর পরে দেখুন ফুটে এসছে আর তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে তারপরে আবার একটু মিশিয়ে নিলাম এখন একটু গ্রেভি গ্রেভি রাখার মতন আমি রেখে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে রেসিপি আমি এখানে রাখবো আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকু টাটা